কুমিল্লায় 31 শয্যা বিশিষ্ট মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালটি 24 ঘন্টা স্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে রোগীদের। এই স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাভাবিক ডেলিভারি তো হচ্ছেই হচ্ছে সিজারিয়ান অপারেশন। গড়ে প্রতিদিন 300 থেকে 400 রোগী আউটডোরে চিকিৎসা সেবা পাচ্ছে বিনামূল্যে। কুমিল্লা প্রতিনিধি রাবেয়া খাতুনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার মনোহরগঞ্জের রোগীদের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 31 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটিতে অতীতের তুলনায় অনেক বেশি চিকিৎসা সেবা পাচ্ছে রোগীরা। একসময় এই উপজেলার রোগীদের সুচিকিৎসার জন্য যেতে হতো কুমিল্লা মেডিকেল কলেজ অথবা লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু 2018 সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মিত হবার পর থেকেই দিনরাত 24 ঘন্টা সব ধরনের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ পাচ্ছে রোগীরা। এখানে আমরা সব ধরনের চিকিৎসা পাচ্ছি, কোনো হয়রানি নাই, কোনো ভোগান্তি হচ্ছে না, আমাদের সুন্দর ট্রিটমেন্ট চলছে এবং বিনা পয়সায় পয়সা লাগে না, ওষুধও পাইতেছি। আগে লাকসাম কুমিল্লা বাচ্চা নিয়ে তো যাইতে হইতো, অনেক সমস্যা ফেস করতে হইতো, কিন্তু এখন আমরা এরকম সমস্যা পাইতেছি না। প্রতিদিন গড়ে 10 থেকে 15 জন রোগী এই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা নিচ্ছে। স্বাভাবিক ডেলিভারি তো হচ্ছেই, তাছাড়া প্রয়োজন সাপেক্ষে করা হচ্ছে সিজারিয়ান অপারেশন। গাইনিও সার্জারির জন্য রয়েছে পৃথক দুটি অপারেশন থিয়েটার। গড়ে প্রতিদিন 300 থেকে 400 জন রোগী বিনামূল্যে আউটডোরে চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করছেন। গাইনি প্রসূতি রোগীদের জন্য ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে তাদের সকল প্রকার সেবা নিশ্চিত করা হচ্ছে। আমরা আমাদের প্রান্তিক পর্যায়ের যে সকল গর্ভবতী মা আছে তাদেরকে আমরা সুস্বাস্থ্য মনোরগঞ্জ একটি টেলিমেডিসিন সেবার মাধ্যমে নিয়মিত SMS প্রদান এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের চিকিৎসা সেবার মানটি নিশ্চিত করার জন্য চেষ্টা চলছে। রোগ নির্ণয়ের অধিকাংশ রক্ত পরীক্ষা, 24 ঘন্টা ECG, ডিজিটাল এক্সরে, অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে রোগ নির্ণয় সহ বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছে রোগীরা। 31 শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে পর্যাপ্ত লোকবল না থাকা সত্ত্বেও 18 জন ডাক্তার এবং 25 জন নার্স প্রতিনিয়ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। আমাদের এখানে অপারেশন থিয়েটার চালু হয়েছে, নতুন নতুন ডাক্তার যোগদান করেছে। সাধারণ যে অপারেশনগুলোর জন্য ঢাকা সিটিং যাইতে হয়, কুমিল্লা যেত, সেটা এখন যাইতে হয় না, আমাদের এখানেই ব্যবস্থা আছে। রোগীদেরকে আমাদের যতটুকু সেবা দেওয়ার দরকার সর্বোচ্চ সেবাটা আমরা দিতে সবসময় চেষ্টা করি। হাসপাতালটিতে 10 শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে, যেখানে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থাও রয়েছে। এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় 31 শয্যা থেকে ইতোমধ্যে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সব কিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম শুরু হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।